সঠিক সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন এবং কনস্ট্রাকশন কাজের জন্য দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে থাকুন। সাথে আছি ইঞ্জিনিয়ার নুরুজ্জামান ও আমার সকল টিমমেট। সুন্দর একটা বাসস্থান নির্মাণের স্বপ্ন আমাদের সবারই রয়েছে। এই সুন্দর স্বপ্নটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আছি আপনাদের পাশে। দেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের সার্ভিস সমূহ বা কি কি সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন। তো আমাদের কাছ থেকে কমপ্লিট একটা সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন, যাতে আপনারা প্রস্তুত অবস্থায় বাড়ি পেয়ে যেতে পারেন। তো সেই সার্ভিসগুলো কি কি সেটা সম্পর্কে আমি এখন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। প্রথমত একটা ভবনের জন্য জায়গা নির্ধারণ করতে হয়, সঠিকভাবে জরিপ করে জায়গাটা নির্ধারণ করি। তারপরে আমরা যদি ডিজাইনের দিকে লক্ষ্য করি, আমাদের দক্ষ প্রকৌশলী রয়েছে। দক্ষ প্রকৌশলীর মাধ্যমে আমরা প্রত্যেকটা বাড়ির ডিজাইন খুব সুন্দরভাবে কমপ্লিট করে থাকি। তারপরে স্ট্রাকচারাল ডিজাইনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো বিএনবিসি কোড অনুযায়ী সুন্দর একটা স্ট্রাকচারাল ডিজাইন করে দেবো, যাতে দুর্যোগ মোকাবেলায় কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে। এরপরে আমরা যদি মাঠ পর্যায়ে চলে যাই বা কনস্ট্রাকশন কাজের দিকে চলে যাই, কনস্ট্রাকশনের দিকে আমাদের সঠিক একটা সুন্দর একটা সেট আপ রয়েছে, যাতে আপনারা খুব সুন্দর একটা সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন খুব সহজেই। তো আমাদের সার্ভিসগুলো একদম ভবন নির্মাণ থেকে শুরু করে, ভবন ডিজাইন থেকে শুরু করে, ভবনের একেবারে প্রস্তুত হওয়া পর্যন্ত সকল সার্ভিসই আপনারা আমাদের কাছ থেকে পাবেন। যেমন অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছে এবং যারা ব্যস্ততার কারণে তাদের ভবনটি কমপ্লিটভাবে তদারকির মাধ্যমে সম্পন্ন করতে পারে না, সেক্ষেত্রে আমরা আছি আপনাদের পাশে আপনাদের ভবনটি কমপ্লিটভাবে প্রস্তুত করে দেওয়ার জন্য। দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ভবনটি নির্মাণের জন্য। আমাদের কনস্ট্রাকশন কাজ শুরুর পূর্বে আপনাদেরকে তিনটে বই দেওয়া হবে, একটা স্ট্রাকচারাল ডিজাইন এবং একটা ওয়ার্কিং ডিজাইন, এবং এই ভবনে কী পরিমাণ মালামাল প্রয়োজন বা এই ভবনে কোথায় কতটুকু মালামাল দরকার হবে সেটা একদম বিস্তারিতভাবে ডিটেলস আকারে একটা বইতে দেওয়া থাকবে। ওটা আপনি সাধারণ মানুষ হলেও আপনি ওটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এইখানে কতটুকু মালামাল লাগবে বা কী পরিমাণ মালামাল কোথায় কতটুকু ব্যয় হবে, তো এইটা আপনি ডিটেলস আকারে পেয়ে যাবেন। সবথেকে যেটা বড় কথা, আমাদের মাধ্যমে আপনি কাজটা কমপ্লিট করলে আপনার মালামালের অপচয় খুবই কম হবে। একজন ইঞ্জিনিয়ার অবশ্যই তার সঠিক মেজারমেন্ট অনুযায়ী মালামালটা ব্যবহার করবে, আর এটা লোকাল একজন মিস্ত্রি বা লোকাল একজন লোক এই মেজারমেন্ট অনুযায়ী তারা মালামাল ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে তাদের খরচটা অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের খরচটা খুবই কম হবে ভবন ডেকোরেশনের দিকে লক্ষ্য করলে। বর্তমান যেহেতু আধুনিক যুগ, সেক্ষেত্রে সবাই চায় তাদের ভবনটি একটু আধুনিকভাবে সাজাতে। তো আধুনিকভাবে সাজাতে গেলে আমাদের ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজন আছে। হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইনের দিকে লক্ষ্য করলে আমাদের দক্ষ প্রকৌশলী রয়েছে যারা ইন্টেরিয়র ডিজাইন, এবং মিস্ত্রি রয়েছে যারা এই ডিজাইন অনুযায়ী যাতে সুন্দরভাবে একটা ভবন ডেকোরেট করতে পারে বা রুমগুলো ডেকোরেট সুন্দরভাবে ডেকোরেট করতে পারে। সেই ক্ষেত্রে লক্ষ্য করে আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিটভাবে যাতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় সেদিকে লক্ষ্য করে আমরা কাজ করছি। আমাদের যে বাড়িগুলো করা হয় বা বিগত দিনে যে বাড়িগুলো করা হয়েছে সেগুলো আগামী 100 বছর চিন্তাভাবনা করে করা হয়েছে, যাতে আধুনিকতার সাথে তারা তাল মিলিয়ে থাকতে পারে। যেহেতু একটা বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে এক দুই বছরের ব্যাপার না, এটা 100 থেকে 150 বছর চিন্তাভাবনা করে একটা বাড়ি নির্মাণ করা হয়, সেক্ষেত্রে যাতে সুন্দরভাবে কমপ্লিট করা হয় সে ব্যাপারে আমরা নিশ্চিত থাকি। আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের জায়গার মেজারমেন্ট দিয়ে বা আপনার কী ধরনের বাড়ি চাচ্ছেন বা কী ধরনের বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারবেন আমাদের অফিসে এসে, বা আপনাদের যে এলাকা রয়েছে ওই এলাকায় বসেও আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি কীরকম ধরনের বাড়ি চাচ্ছেন বা কীরকম একটা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সেটা জানিয়ে দিলে আমরা আপনাকে সহযোগিতা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য সুন্দর কোনো বাড়ির প্ল্যান এবং ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।